সিন্ডিকেট ধর্ষণকারীয়ে বিজেপি দলক বদনাম করেছে। নমস্কার, এই বিশেষ সম্প্রচার মাজুলো আপনার স্বাগত, মই প্রাঞ্জল। দলত মানুষ লওয়ার পূর্বে এসবার চিন্তা করে লোক লাগে, পারিলে স্ক্রিনিং করব লাগে আর স্ক্যানিং করব লাগে, এই দুটা প্রক্রিয়ার জড়িয়তেই মানুষ লোক লাগে। কারণ বিজেপির ভিতর এটা একাংশ টকা খকুয়া আর চরিত্রহীন মানুষের পয়োবর্গ দিছে, আনকি বিভিন্ন ভাব গ্রহণও করে আছে। বিস্ফোরক মন্তব্য আর এই বিস্ফোরক মন্তব্য এইকদিন ধারাবাহিক গতিতে আহি আছে। এক প্রকার জনসাধারণের বিজেপির প্রতি যি পূর্বতে বিশ্বাস আছিল সেই বিশ্বাস এরাই গেছে। জনসাধারণে বারে বারে কয় এইখন সরকারক কিয় যে আনিল আমি, এনে ধরনের মন্তব্য শুনব পা গেছে। আর জনসাধারণের এই অসন্তুষ্টির পোনপটিয়া কারণবুর আপনাদের ইতিমধ্যে গম পাইছে, শেহতীয়া ঘটনা প্রবাহ কি কি হওয়া নাই বিজেপির সঙ্গে। বিজেপিয়ে একাংশ বিজেপির নেতায় নিজের মুখ দেখাই দিছে, বাস্তবত কেনেকুয়া কবলে আর নাম এই মুহূর্ত বাকি নাই, বহুতর নাম কলো আমি ইতিপূর্বে, সেই বহুতর নাম শুনি আপনাদের ইতিমধ্যে গম পাইছে যে কি কি বেয়া কাম করেছিল, কি কি কলঙ্ক বা কি কি দাগ বিজেপি দলটির ভিতর চোরাত লগাইছে। আর এই দাগর বাবে এটা বিজেপির বহু নেতা অসন্তুষ্ট, প্রাক্তন যখন বিশেষ বিশেষ দায়িত্বত থাকা লোক নেতা অসন্তুষ্ট, বিজেপির পুরনি বহু লোক অসন্তুষ্ট। ইয়াত অবশ্যই পুরনি বিজেপি প্রসঙ্গ অহা নাই, ইয়াত আমি সামগ্রিকভাবে বিজেপির কথাই কৈছো। কারণ পুরনি এজন যদি বিজেপি নেতায় দলের হয়ে কাম নকরে তেনহলে তেওঁৰ স্বাভাবিকতে কোনো মূল্য নাই, যদি দলটোত বিশেষভাবে বিশ্বাসত লৈ আস্থাত লৈ কাম নকৰে তেনহলে তেওঁৰ কোনো মূল্য নাই। বা নতুন এগৰাকী কর্মীয়ে যদি ভালদৰে বিশ্বাসত লৈ কাম কৰিছে, আদর্শগতভাবে কাম কৰি আছে, কি তেনহলে স্বাভাবিকতে তেওঁৰ বহুত মূল্য আছে। আৰু তেনে এগৰাকী বহু পুৰণি নেতা, তেওঁৰ নাম মনোজ ৰাম ফুকন, বিজেপি দলৰ প্ৰাক্তন উপসভাপতি। আৰু মনোজ ৰাম ফুকনে এবাৰ বিস্ফোৰণ ঘটাইছে। মনোজ ৰাম ফুকনে কৈছে যে বিজেপি দলৰ ভিতৰত এতিয়া সিন্ডিকেট আৰু ধৰ্ষণকাৰী বৃদ্ধি পাইছে, সিন্ডিকেট আর ধর্ষণকারী দলটক বদনাম করেছে আর জনমানসত সেও প্রতিপন্ন করাইছে। দলটোর এটা যায় পাইছে, আমি দুঃখ পাইছো যে প্রায় শুনা যায় কর আত্মহত্যা করেছে, কোনোবাই কাবাক মারিছে, হত্যা করেছে, সিন্ডিকেট অনবরত আমি পেপারত পড়ি আছো, বাতরি কাকত সেইবিলাক যেতিয়া হয় আমার খুব দুঃখ লাগে। আর পুরোনা সেইখিনিতো হয়ে, নতুন মানুষ আইসা আহক, দলটোতো মানুষ বাড়িব লাগবে, কিন্তু অলপ স্ক্রিনিং হব লাগে অতীতর কি কি হেৰি সেইখিনি চাব লাগে, এনে লোকক চিনাক্ত করে অতি শীঘ্রে বাহির করে দিব লাগে, স্ক্রিনিং করব লাগে আর স্ক্যানিংও করব লাগে, প্রতিটো দিশ তেওঁলোকৰ চাব লাগে, সেই ব্যক্তিজনৰ ব্যক্তিত্ব, সেই ব্যক্তিজনৰ চৰিত্ৰৰ বাস্তব দিশবোৰ পরীক্ষা করব লাগে। চরিত্রত আসলে কি আছে লোকায়, তেওঁলোকে আদর্শগত কারণত দল করবলে আহিছে নে নিজের পকেট গরম করবলে দল করবলে আহিছে, নিজের পকেট গরম করাটোই মূল উদ্দেশ্য। আর বেশিরভাগ আজিকালি সেইটাই হয়ে পড়ছে ব্যাপার করা, যার হয়তো দক্ষতা নাই, যিসকলে হয়তো ভালদরে কাম করে ব্যবসায় করে উন্নতি করব নোৱাৰে তেওঁলোকে রাজনৈতিক দলের আশ্রয় লয়। কারণ রাজনৈতিক দলত সহজে টাকা পোৱা যায়, রাজনৈতিক দলত ভাল চিনাকি থাকিলে বা ভাল যোগসূত্র থাকিলে স্বাভাবিকতে মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হব পারিলেই সুযোগ পোৱা যায়, টাকা পোৱা যায়। আর সেই টকার লোভতে হয়তো বহুতেই রাজনৈতিক দলত যোগদান করে, কোনো আদর্শগত বিশেষ দিক নাথাকে, আদর্শগত কারণে রাজনৈতিক দলত যোগ নকরে, আর বিজেপির দলতো এটা সেইটাই হয়েছে। যদিও দলটোর আদর্শ ভাল বলে বহুতে কব খোঁজে, বহুতে দলটোর দলীয় অনুশাসনের উপর অধিক প্রভাব আছে বলে কব বিচাৰে, দলীয় শৃঙ্খলাত অধিক প্রভাব আছে বলে কব বিচাৰে, সেই দলটোক কিন্তু এতিয়া একাংশ লোকে অনুশাসন দলীয় শৃঙ্খলা সকলকে জলাঞ্জলি দিছে আর নিজের ব্যক্তিগত স্বার্থত নামি পড়েছে, আর ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবল সক্ষমও হয়েছে। আর সেই ব্যক্তিগত স্বার্থর কি কি যে করা নাই, চাকরি বজার মুক্তি করেছে, বিভিন্ন নেক্সাস গঠন করেছে, পোনপটে কথা হয়তো দক্ষতা নাই যে ভাল কাম করে ভাল ব্যবসায় করে সদর্থক ব্যবসায় করে সমাজত ভাল কাম করে টাকা উপার্জন করে প্রতিষ্ঠা যে লাভ করবেন, হয়তো নিজের উপর সেইখানে আত্মবিশ্বাস নাই, এই রাজনৈতিক দলের মাজত সুমাই রাজনৈতিক দলের মাজত থাকি একাংশ নেতার সঙ্গে হলি গলি করে সহজতে টাকা পাম বলে ভাবে, এই টকারে চলি যাম বলে ভাবে, পরিয়াল চলাম বলে ভাবে, নিজের উপর বিশ্বাস নাই কিনা করবার, যারবাবে সকল আদর্শ কথা বা আন আন কথাবর জলাঞ্জলি দিয়ে, আদর্শর কথা ভালদরে নাভাবেই। অবশ্যই একাংশ এনেকা লোক আছে যে ভালদরে অল্প পড়ি শুনি লয়,
দলীয় সংবিধান ভালদরে পড়ি শুনি লয়, ভালদরে কিতাব দুখনমান পড়ি শুনি লয় আর ডাঙর ডাঙর কথা কয়, কিন্তু চরিত্রত খুব থাকে। মূল উদ্দেশ্য হয়েছে রাজনৈতিক ব্যবসায়, রাজনীতির জড়িয়ে ব্যবসায় বিস্তার করা আর রাজনীতির জড়িয়ে নিজের পকেট গরম করা, নিজের সম্পত্তির পাহাড় পড়া। আর এইগারী মনোজ রাম ফুকনের ভাষ্যতো সেইটাই আমি উমান পাইছো, তেওঁ বক্তব্যতো সাংঘাতিক অসন্তুষ্ট। তেওঁর ভাষ্য এবার শুনাই লোছো, আমি ইতিমধ্যে কিছু শুনাইছো, আকো ভালদরে শুনক কি কৈছিল মনোজ রাম ফুকনে। সিন্ডিকেট রাজ, হত্যা, ধর্ষণ, এইবিল যেটা আমি খুব দুঃখ পাওঁ, আমি জ্যেষ্ঠ সকলে আমি খুব দুঃখ পাওঁ। গতিকে আশা করো ভাল হব, এইবিল পরামর্শবিল যাক যদি লাগে দলক লাগে আমি আছো, পরামর্শ এটিও দিম, যাম মাতিলে। এইটু নহলেতে নয়, ধর্ষণ হয়েছে আজি সিন্ডিকেট। সিন্ডিকেট তো আমার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী শিকোয়াত আছিল নহয় যে হেরি করব লাগে, সিন্ডিকেট করব লাগে। আজি সিন্ডিকেটর কথা যেটা বারে বারে বাতরি কাকত বলাই আছে, আদালতত কেউ হেরি হওয়া নাই, আদালত করব লাগিছিল করা নাই, তারপরে হয়ে আছে। আর পুরোনা সেইখিনিতো হয়ে, নতুন মানুষ আইসা আহক, দলটো মানুষ বাড়ি লাগবে, কিন্তু অল্প স্ক্রিনিং হব লাগে অতীতর তেওঁর কি কি তেওঁর হেৰি সেইখিনি চাব লাগে। আর এইগারী নেতার ভাষ্য আপনাকে শুনিলে, তেনে ধরনের বহু নেতা আছে, আমি বারো বিজেপি দলের ভিতরের কথা বাদে দিল, বিজেপি দলের ভিতরের নেতার কথা বাদে দিল, সাধারণ জনসাধারণও এটা অসন্তুষ্ট, জনসাধারণেও পোনপটিয়াক বিজেপি দলক আঙুলি টুবলে এটা সক্ষম হয়েছে বা সাহস পাইছে। এটা সময় আছিল যি সময়ত বিজেপি দলক আদর্শগত কারণ বহুত উপরত বলে ভবা হয়েছিল, আর সাধারণত মানুষ আঙুলি টুবলে ভয় করেছিল, ভাবিছিল যে এই দলটোর মানুষ সচাক নিষ্ঠাবান, সচাক সৎ, রাষ্ট্রক ভাল পায়, দলক ভাল পায়, নিজের জীবনতকেও ভাল পায়। কিন্তু নহয়, এতিয়া একাংশই পোনপটিয়াকৈ যেহেতু প্রমাণ পাই গল বিজেপির নেতার আসল মুখবর যেটা ওলাই পড়ল, তারপর নাক কুচাবলৈ ধরেছে, সেইটা হব নাপায়, সেইটা হব নালাগে। যদি দল আদর্শগতভাবে এটা সময় বহুত উপর আছে, সেই আদর্শ বর্তায় রাখব লাগে। জনসাধারণে নাক কুচাইছে একমাত্র এটা সময়ত কংগ্রেসের যে অবস্থা হয়েছিল, বিজেপিরও সেই অবস্থা হওয়ার বাবে, বাকি জনতা জনাদনে এই ক্ষেত্রে মতামতবর আগবাই থাকবে। ধন্যবাদ জানাইছো।